শুভ সকাল। বাংলা মোটরের মোড় থেকে আমি আব্দুল সালাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নভেম্বরের আজকে 8 তারিখ, সকালবেলা দেখাচ্ছি। এই হলো আমাদের মোড়, রাস্তা পার হচ্ছে মানুষ নিচ দিয়ে। সবাই রাস্তার উপর দিয়ে দৌড়ায় দৌড়ে পার হয়ে যাচ্ছে, অর্থাৎ পাশেই দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছি ফুটওভার ব্রিজের উপর থেকে। এখানে কোনো লোকজন নেই, লোকজন যত সব নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। তাহলে এই যে আমাদের কনসেপ্ট যে ফুটওভার ব্রিজ করলেই মনে হয় আমাদের যানজট কমবে, মানুষের দুর্ঘটনা কমবে, মানুষ ভালোভাবে যেতে পারবে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। কারণ দেখুন খুব সামান্য লোকই এই রাস্তা ব্যবহার করছে, এই ফুটপাথটা ব্যবহার করছে বা ফুট ওভার ব্রিজটা ব্যবহার করছে। বেশিরভাগ লোক ব্যবহার করছে হলো যে নিচে দিয়ে যাচ্ছে। এই যে নিচে একটু দেখাই, রাস্তার উপরে গাড়ি, এই যে তার উপরে লোকজন দাঁড়ায় রয়েছে, এই যে লোকজন দৌড়ায় চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে তার লোকজনকে পার করে দেওয়ার জন্য। এই যে ট্রাফিক পুলিশ দেখুন সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পলিসি যদি ঠিক না হয়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে তো এটা কোনো দিনই সে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। এই যে সৌদি আর ট্রেড সেন্টার, কি সুন্দর একটা বিল্ডিং। এর পাশে রূপায়ণ টাওয়ার, এর তো মনে হয় কোনো তুলনাই নেই। এত সুন্দর একটা বিল্ডিং যার কোনো তুলনা নেই, কিন্তু যানজটেরও শেষ নেই। গাড়ির সংখ্যা লক্ষ লক্ষ গাড়ি, এই গাড়িগুলোকে বাদ দিয়ে তো ট্রাফিক প্ল্যান করা যাবে না। তারপরে এইখানে রয়েছে রিক্সা, এইখানে রয়েছে রিক্সা, এই রিক্সাদেরকে বাদ দিয়ে তো আপনার প্ল্যান প্রোগ্রাম করা যাবে না। এই যে রিক্সা ভেঙে দিয়ে রাখছে, রিক্সাকে বাদ দিয়ে কোনো প্ল্যান করা যাবে? কোনো প্ল্যান করা যাবে, অর্থাৎ রিক্সাকে রেখেই আমাদেরকে প্ল্যান করতে হবে। রিক্সার সমস্যার সমাধান না করে কোনো প্ল্যান করা যাবে? এই দেখুন এইখানে ধরার জন্যই দাঁড়িয়েছিলাম। এই যে এখন একটি সিগন্যাল পড়েছে, মানুষ দেখি কর্মপালের মতো দৌড়িয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। কোথায় যাবে যদি একটি দুর্ঘটনা ঘটে? সারা জীবনের জন্য এই ঘানি টানতে হবে, কিন্তু তারপরেও মানুষ সেটা করছে না, অর্থাৎ মানুষ তার প্রয়োজনে সে সমস্ত আইন ভাঙছে। জীবন তার কাছে কিছুই না, জীবন তার কাছে তুচ্ছ, অর্থাৎ এই জীবনের কোনো মূল্য নাই, মূল্যহীন জীবন। আসলে মানুষকে সচেতন করতে হবে। এইখানে দেখুন, এইখানে আমি দেখাই কত লোক রাস্তা দিয়ে পার হচ্ছে, অথচ দেখুন এই যে এখানে আমি সাথে সাথেই আমি দেখাচ্ছি একজন দুজন করে লোক এখান দিয়ে যাতায়াত করছে। আর তেমন হয়ে একজন গেল আর একজন আসে, এই তো আসে যাওয়ার ঘটনা। কিন্তু বেশিরভাগ লোকই পার হচ্ছে, এই একদিকে সিগন্যাল পরে এসে আরেকদিকে সব লাইন দেয়, তারপরে এসে আবার উঠে পড়ে। কিন্তু এটা ঠিক নয়, মানুষের জীবনটাই মূল্যবান, অর্থাৎ জীবন পার হতে আপনি একটু কষ্ট করে যদি ফুটওভার ব্রিজ এরকম ক্রস করেন, আপনার হয়তো 2 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় বেশি লাগবে, সেটা একটা দিক। অথবা আরেকটা যেটা করা যেতে পারে সেটা হলো যে এই ফুটওভার ব্রিজ না করে অন্য কিছু করা যায় কি না, অন্য কোনো চিন্তাভাবনা করা যায় কি না, অথবা সিগন্যালিংয়ের ব্যবস্থা করা যায় কি না। কারণ আমরা গত চায়নাতে দেখেছি যে ওরা খুব সুন্দর করে এই ব্যবস্থাপনাটা করেছে, অর্থাৎ রাস্তা দিয়ে মানুষ পার হচ্ছে, ক্রস করছে, কিন্তু সেখানে একটা সিগন্যাল আছে, বিশেষ ধরনের সিগন্যাল যা দিয়ে মানুষ